হ্যালো স্টুডেন্টস, অনেকেই আমাদের ইনবক্সে ইনবক্স করেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ফোনে কথা বলেছে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টার যারা স্টুডেন্ট আছো অনেকেই জানো না কোন বই পড়তে হবে, কোন বইটা ভালো হবে। তাদের যে বই লিস্ট, সেই বই লিস্ট তোমাদের সাথে শেয়ার করছি, যাতে করে তোমরা ওই বইগুলো তোমরা ইউজ করতে পারো, ভালো ফলাফলের জন্য ভালো নোট তৈরি করতে পারো। তার জন্য তোমরা এই লিস্ট বইগুলো তোমরা ইউজ করতে পারবো। আর যদি তোমাদের ভালো গাইডেন্স লাগে তাহলে স্কুল অফ লার্নিং কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক বা থাম্বনেইলের নিচে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দেওয়া হবে, তোমরা সেখানটাতে দেখতে পারো। তাহলে প্রথম তো হলো যে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোর আমরা ফার্স্ট সেমিস্টারের পাস এবং অনার্সে পলিটিক্যাল সায়েন্সের দেখবো। এবং আস্তে ধীরে তোমরা প্লে লিস্ট বাটনে তোমরা ওইখানে পেয়ে যাবে সায়েন্স আর্টস কমার্সের সব সাবজেক্টের বুক লিস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের দেখতে হবে তার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি। চলো আমরা শুরু করি তাহলে। এবং যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের স্টুডেন্টদের জন্যই এই চ্যানেল, ঠিক আছে? তো যাতে করে তোমরা আপডেট থাকতে পারো সমস্ত বিষয়ে, এই জন্য আমরা সব আপডেট সবার আগে আমরা যাতে দিতে পারি। তাহলে কি কি বই পড়তে হবে ভালো ফলাফলের জন্য ডিগ্রি কলেজের প্রথম সেমিস্টার যারা আছো পলিটিক্যাল সায়েন্সে, আমরা দেখি। এই হলো লিস্ট, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে। তাহলে এখানে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ফ্রম প্লেটো টু মার্কস, অমল মুখোপাধ্যায়ের বইটি লেখা এবং বাংলায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় যে বইটি হলো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, রামস্বামী অ্যান্ড মুখার্জি, হ্যাঁ, দুজন লিখেছেন বইটি, তো তোমরা ওই বইটা পেয়ে যাবে পলিটিক্যাল সায়েন্সের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের জন্য। তারপর যেটা হলো এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিজ, জি এইচ, হ্যাঁ, সেবাইন, এটা সেবাইন হবে, জি এস সেবাইন, তো ওনার বই তোমরা খুবই পপুলার, সেবাইনের, উনি পলিটিক্যাল একজন সায়েন্টিস্ট এবং অথর, তো তোমরা বই পড়তে পারো। ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি অপি গোবা, উনিও খুব পপুলার অথর এবং স্কলার পলিটিক্যাল সায়েন্সের জন্য, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। তারপর হলো পলিটিক্যাল আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, অপি গোবারই আছে পলিটিক্যাল আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তার আইডিওলজি, বিভিন্ন ধরনের যে কনসেপশন ইত্যাদি ওইগুলোর মধ্যে আছে। তারপর হলো পলিটিক্যাল থিওরি আরেকজন আছে রাজীব বার্গভ, রাজীব বার্গভের বইও কিন্তু খুব ইজি ল্যাঙ্গুয়েজে ওইখানে তোমরা এক্সপ্লেনেশন পাবে, ওইটা ইউজ করতে পারো। আর হলো পলিটিক্যাল থিওরি কে কে ঘাই, কে কে ঘাই, উনিও পলিটিক্যাল সায়েন্স সায়েন্সের নাম করা স্কলার, তো ওনাদের বই তোমরা অনার্সের যারা আছো পলিটিক্যাল থিওরি পেপারে জানার জন্য বলছি আমি, হ্যাঁ, পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরির জন্য তোমরা পেয়ে গেলে, এবং অনার্সে যারা আছো পাশেও আমরা দেখে নেই, এখানে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ফ্রম প্লেটো টু মার্কস, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, রামস্বামী, হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিজ, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরিজ, পলিটিক্যাল আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, পলিটিক্যাল থিওরি অ্যান্ড পলিটিক্যাল থিওরি, কে কে ঘাই অ্যান্ড রাজীব বার্গভ। তাহলে দেখো এখানে ইজিলি পেয়ে গেলে। এবং তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে রাখবে, যাতে করে সবার আগে সব আপডেট তোমরা পেতে পারো। এবং স্টুডেন্টদের জন্য এই চ্যানেল তৈরি করা হয়েছে, যাদের কোনো ধরনের কোচিং গাইডেন্স লাগে স্কুল অফ লার্নিং কোচিং সেন্টারের ওয়েবসাইট দেখতে পারো, এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে, অ্যাপ তুমি ডাউনলোড করতে পারো যেখানে তুমি অনলাইনে ক্লাস করতে পারো, খুবই কম ফি দিয়ে তুমি বসে ক্লাস করতে পারো, ইচ্ছা মতো একবার সাবস্ক্রাইব করে নিলে লাইফ টাইম তুমি অ্যাক্সেস করতে পারবে, ইচ্ছা মতো বুঝতে পারবে, কারণ কি অন্যান্য কোথাও গেলে তুমি এটা বারবার শুনতে পারো, এক্সপ্লেনেশন দেবে না কোনো টিচার, ঠিক আছে? তো এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে তোমাদের মাধ্যমে, আমরা যেমনটা তোমাদের করছি তোমরা বন্ধুদের করো, এত করে আমরা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করবো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।